আসসালামু আলাইকুম সবাইকে, আজকে নিয়ে এলাম আমার জুয়েলারি কালেকশনের একটি ভিডিও। আজকে আমি আমার জুয়েলারিগুলো অর্গানাইজ করছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি। আর আমি জুয়েলারিগুলো কোথায় থেকে নিয়েছি আর প্রাইস কেমন আমি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে আমি জুয়েলারিগুলো কি শাড়ির সাথে পরেছিলাম আর কিভাবে স্টাইল করেছিলাম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ম্যাজেন্টা কালারের এই সুন্দর কুন্দন সেটটা দিয়ে শুরু করছি। এটা আমার খুবই ফেভারিট, বাট আনফর্চুনেটলি এটা এখনও পরা হয়নি আমার। এটা আমি নিয়েছিলাম ইবে থেকে, আর এটার প্রাইস এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট $35 মতো হবে। তো এটা আমি ইবে থেকেই নিয়েছিলাম। এরপরে সুন্দর ব্লু কালারের কুন্দন সেটটা, এটাও আমার ভীষণ পছন্দের, বাট আনফর্চুনেটলি এটাও পরা হয়নি। এটাও আমি ইবে থেকে নিয়েছিলাম। এই সেটটা যখন আমি কিনি খুব ভালো একটা অফার পেয়েছিলাম, $25 নিয়েছিল। তারপর এই সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইলের ইয়াররিংস আর মাংটিকাটাও আমি ইবে থেকে নিয়েছিলাম, আর এটার প্রাইস পড়েছিল মেবি $25। এইটা আমি পড়েছিলাম কোনো এক ঈদে এক আপুর বাসায় দাওয়াত ছিল। এই সেটটার কথা আর কি বলবো, এটা খুবই চিপে পেয়েছিলাম আমি। এটার প্রাইস পড়েছিল মাত্র $14, আর এটা আমি পড়েছিলাম এক ভাবির বেবি শাওয়ারে। স্ক্রিনে তোমরা আমার পিকটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর এই গ্রিন কুন্দনের সেটটা তো খুবই ফেমাস। এটা নাগিন সিরিয়ালে অ্যাক্ট্রেসদেরও আমি পড়তে দেখেছি। এটা খুবই সুন্দর একটা সেট, আমার খুবই পছন্দের, আর এটাও আমি পড়েছিলাম। এটার প্রাইস নিয়েছিল $45-এর মতো, আর আমি এটা পড়েছি এক ভাবির বাসার দাওয়াতে। আচ্ছা, তারপর এই সুন্দর সেটটা আমি দুইটা অকেশনে পড়েছিলাম। এটাও আমি ইবে থেকে কিনেছি, আর এটার প্রাইস মেবি $35 বা $38 মতো নিয়েছিল। এটা আমি পড়েছিলাম একটা ঈদে, আমার লুকটা ছিল এরকম, আর আমার বেবি শাওয়ারে। এই ইয়াররিংসগুলো অনেক ট্রেন্ডিংয়ে ছিল যখন আমি এটা নিয়েছিলাম। এটাও পরা হয়নি বিকজ এটার সাথে কোনো টানা ছিল না, আর এটা খুবই ভারী, তো এটাও এখনও পরা হয়নি। তো তোমরা আমার আই হোপ এটা পড়লে খুব সুন্দর লাগবে, তো এটার জন্য একটা অকেশন খুঁজতেছি আমি। এখন কিছু ব্যাঙ্গলস দেখাচ্ছি। আর টু বি অনেস্ট, আমি খুব একটা বেশি ব্যাঙ্গলস পরি না, তারপরেও আমি কয়েকটা নিয়েছিলাম রিসেন্টলি। এটা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ট্যাগগুলো এখনও খোলা হয়নি। ব্যাঙ্গলসগুলো কুন্দনের, দেখতে খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো গোল্ড প্লেটেড, আর এটা আমি নিয়েছিলাম ইনস্টাগ্রামের একটি পেজ থেকে, আর প্রাইস পড়েছিল $30 করে মেবি। দুইটা ডিজাইনের প্রাইসই $30-$30 করেছিল। তারপর এই সিম্পল ইয়াররিংস আর মাংটিকাটা নিয়েছিলাম আমি ইবে থেকে। এটা আমি এখনও কোনো অকেশন বা কোনো প্রোগ্রামে পরিনি, বাট বাসায় আমি একদিন একটু পরেছিলাম। এরপর এই সুন্দর এডি স্টোনের ইয়াররিংসটা আমাকে গিফট করেছে আমার ফ্রেন্ড, এটাও আমি পরেছিলাম, বাট ওইভাবে আমি পিকচার নিতে পারিনি তাই শেয়ার করতে পারলাম না। এটা আমি পরেছিলাম আমার ফ্রেন্ডের দুর্গাপূজার প্রোগ্রামে, খুবই সুন্দর ইয়াররিংসটা। আচ্ছা, এরপর এই সুন্দর অক্সিডাইজ নেকলেসটা আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড, এটা এখানকার একটি দোকান থেকেই কেনা। আর এইটার সাথে আমি এই সুন্দর অক্সিডাইজ ইয়াররিংসটাকে পেয়ার আপ করেছিলাম, আর এইটা আমি পরেছিলাম আমার ছেলের 6 মান্থস বার্থডেতে। আচ্ছা, এই মিরর ফিঙ্গার রিংসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আমি অতটা ফিঙ্গার রিংস কিনি না,
আমার গোল্ড অর ডায়মন্ডসের ফিঙ্গার রিং পছন্দ বেশি, বাট এই ফিঙ্গার রিংটা আমার খুবই ইউনিক লেগেছিল, সুন্দর লেগেছিল, এই জন্য আমি এটা নিয়ে এসেছিলাম। এরপর এটা আমাকে গিফট করেছিল আমার এক বড় আপু, এটা পরা হয়নি এখনো, মেবি কোনো জায়গায় পরবো সুন। এরপর এই সুন্দর চোকারটা আমি এখান থেকেই নিয়েছিলাম, লোভিসা নামের একটি শপ থেকে, এটা খুবই এলিগেন্ট একটা চোকার। এরপর এই সুন্দর কুন্দন আর মিরর ওয়ার্ক করা সেটটাও আমি ইবে থেকে নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল $40 মতো। আর সরি, এটা আর আমি প্যাকেট থেকে খুলতে পারিনি, আমার ছেলে অনেক ডিস্টার্ব করছিল। এটাও একটা সীতাহার, লং সীতাহার, পার্লের আর কুন্দনের, এটাও আমি ইবে থেকেই নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছিল $35। তো এই ছিল আমার সুন্দর কিছু জুয়েলারি কালেকশন, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি আমার আরও কালেকশন দেখতে চাও, ফ্যাশন জুয়েলারি, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে জুয়েলারি, কী কী জুয়েলারি আছে আমার, ওইগুলো যদি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টসে জানাবে, ওইটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। Be happy and stay safe. Bye-bye.